हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज चले आज के दूजने करब कि चैलेंज बिरियानी स्पेशल। आज के बिरियानी एक बिरियानी एक बिरियानी जा ছিল বাড়িতে তাই দিয়ে বাড়ি। হ্যালো বন্ধুরা, তোমরা কে কেমন আছো? সবাই কেমন আছো? তো চলে এসেছি ভালো একটা খাবার বিরিয়ানি, যেটা সবার ওয়াও সুন্দর বিরিয়ানি। এই যে বিরিয়ানি স্পেশাল, এই টাইমে ঝিড়ি ঝিড়ি বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গরম বিরিয়ানি, এক বিরিয়ানি হ্যাঁ কে ফাস্ট হতে পারে, মানে চ্যালেঞ্জ করবে নাকি? যে হেরে যাওয়ার আগে গোটা একটা লঙ্কা খেতে হবে, কাঁচা কামড়ে খেতে পারবে? বলো, আলুগুলো এত সুন্দর। খুব সুন্দর মানে সেদ্ধ হয়েছে, বয়েল হয়েছে। তো আমার মানে চিকেন বিরিয়ানি হলেও আমার একটু এগ আর আলু চাই। আমি হচ্ছে আলু আর ডিম দিয়ে দিলেই ব্যাস, তাই তো? আমার চিকেন একটা গোটা রাঁধতেই যায়। ঠিক আছে, আমাকে দেবো। একটু বড় না, কচি কচি হবে মাঝে মাঝে। আর বারবি খেয়ে শুয়ে পড়েছে। আর যে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির দিনে তো সবাই তুমি ওইদিকে হেলে যাচ্ছ কেন? অ্যান্ড ডিনার মতো তো আজকে বর্ষে মানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে তো সবাই তো অনেকে পছন্দ করে খিচুড়ি, তো আমি বললাম না, এটাই আমার বিরিয়ানিটাই খিচুড়ির থেকে বরং তাড়াতাড়ি রান্না হয়। তোমাদের সাথে আমার বিরিয়ানি রেসিপি একদিন শেয়ার করবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যে কোনো গরম জিনিস মাস্ট লাগে, তাই দেবো না? নেবে তুমি? আর নেবে না? ও, ব্যাপারটা হয়েছে কি, আমি বলি বন্ধুরা তোমাদেরকে, ওকে বলেছি যে আজকে হেরে যাবে তাকে একটা গোটা কাঁচা লঙ্কা পানিশমেন্ট, ওই জন্য তার আগেই নিচ্ছে। তার মানে ভালো হয়েছে বলো? তো তাড়াহুড়ো করে যেমন তেমন করেই বানিয়েছে। ভাবো আজকে লঙ্কাটা ভীষণ ঝাল আছে, মনে হচ্ছে খেতে পারবো না।
আমি তো দুটো লকডাউন নিলাম দুটো লকডাউন হয়ে যাবেন আর কিছু নেবে তাহলে বাবা সামনে রেখে দিই বাবা প্রচুর ঝাল লকডাউন আর উঠছে না আবার 30 তারিখ পর্যন্ত টেনে দিল মানুষ আর কাজকর্ম করবে না দক্ষিণের হাওয়া খাবে আর কি করবে বলো লকডাউন আর লকডাউন বেড়েই চলেছে কালকে লকডাউন খোলার কথা ছিল তো আবার লকডাউন বেড়ে গেল 30 তারিখ পর্যন্ত কালকে বন্ধুরে জামাই ষষ্ঠী স্পেশাল কি হবে এই বিরিয়ানিটা কালকে খাওয়ানোর দরকার ছিল আজকে হয়ে গেল তাই তো এরকম কোনো কথা নেই ওই যে এই দিনে এটা খেতেই হবে আমাদের যেদিন যখন বিশেষ করে আমার মন ইচ্ছা হয় যেহেতু আমি রাঁধুনি তো রাঁধুনি যেটা যখন খেতে ইচ্ছা হয় রাঁধুনি হতো তখনই রাঁধে জামাই ষষ্ঠী স্পেশাল কি হবে মাটন টাটন হবে হবে না হবে না হবে হবে মাটন কারি আর ফ্রাইড রাইস খারাপ না বলো ঘুমিয়ে পড়েছে অলরেডি আজকে তোর পেট ভরে গেছে যেদিন না ভরে থাকে ও যাই খাক একটুখানি দিলে ও খুশি হয় হ্যাঁ যেহেতু পায়ের ধারে বসে থাকে তাই দাঁড়াবে খাবো এই কারণে এটা দিলে ও খুব খুশি তো কই রে বাবা ওঠ খুশি করো যাই খাই না কেন ওকে একটুখানি দিলে ও খুশি হয় ওইখানে কি পড়েছে ওই একবার কি পড়েছে অনেকটা খায় না অল্প অল্প খায় ওর খাবার রোজই নষ্ট হয় এক মুঠো ভাত তাও করে থাকে অন্যদিন আমাদের মিনিমাম 12-15 মিনিট হয়ে যায় আরে কি ব্যাপার 9 মিনিট হয়েছে বোধ হয় তোমার তার মধ্যে কমপ্লিট বিরিয়ানি এক বিরিয়ানি হলো কথা তুমি তো বিরিয়ানি তো ভালোই বাসো না এখন খেয়ে নি ওরে বাবা এখন দু প্লেট বিরিয়ানি কিছু না বিরিয়ানির আলুগুলো যদি গলে যায় মানে হাত দিলেই আলু সেই আলু বিরিয়ানির জন্য পারফেক্ট চন্দ্রমুখী আলুটাই আজ ভালোই হলো খাওয়া সুপার একটা খাওয়া দাওয়া হলো
একটু জল দাও। ঘরে বসে দুপুরবেলা গরম গরম বিরিয়ানি আর কি চাই, কার না ভালো লাগে। হিমে যাচ্ছে, হিমে যাচ্ছে, কার না ভালো লাগে। যে বিরিয়ানি খেতে ভালোবাসে না তারও বন্ধ পেলে বিরিয়ানি খেতে একটু মনটা ইচ্ছে করবে, তাই তো? আমার তো মাঝে মাঝে বিরিয়ানি বিরিয়ানি মন করে, তখনই শুরু করে দিই। কিছু নয়টা হোক, বাড়িতে এগটা তো থাকে, তাই তো? ওইটাই খেয়ে নিল। এগ বিরিয়ানি, এগ চাও, এগ ম্যাগি, এগ কারি, তাই তো? বাবা আমি খেতে ভালোবাসি, আর আদর্স দেখো আমি সেটাই হয় বলে। বাবা করবে আমার সাথে কম্পিটিশন? হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করবো না বাবা, তোমার সাথে হারবে বাবা। হেরে গেলে পানিশমেন্ট বাবা, আমার সহ্য হবে না। আমাদের চ্যালেঞ্জিং ভিডিও দেখতে চাও? আমি বোঝাতে 130-135টা মিষ্টি কোনো ব্যাপার না। আরে বাবা আমি পটল ডাঙা চলে যাবা, 5 টাকার 4 বোতল জল যাবে না। আমি ঘুরতে ফিরতে 10-12টা তো আমি এনি টাইম বসে খাই, 10-12টা তুমি দিয়ে দেবে চোখ খারাপে শেষ। তুমি আমার সাথে কম্পিটিশন করে যতবার করে ততবারই হারবে খাওয়ার দিক দিয়ে। বাপরে বাপ, আমি যে হাতে খাই, চামচে খেলে লেট হবে কিন্তু হাতে যদি খাই খুব ফাস্ট। তো বন্ধুরা তোমরা কি চ্যালেঞ্জের ভিডিও দেখতে যাও তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করো, ঠিক আছে? আমি চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। পানিশমেন্টটা বলবো না, খাওয়ার পরে এটাকে বলবো। আগে থেকে বললে ইন্টারেস্টটা সাসপেন্ড করে রাখতে চাইছে। মাই গড, তোমাদের সামনেই হবে বাবা, তোমাদের দাদা ভাই দেখেছো মাথায় কিরকম বুদ্ধি বেরোচ্ছে? আমাকে পানিশমেন্ট দেবে, আমি তো লাস্ট হবই, আমি হেরে যাবো আর আমাকে পানিশমেন্ট দেওয়া হবে, কি মজা আর হাসবে বাবা বাবা। আমার কষ্ট হবে হাসবে আমার তোমরা চেনো তো, আমি সম্পূর্ণা ও হচ্ছে মিন্টু, ঠিক আছে? তোমার দাদা ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিলাম, ঠিক আছে? আগামী দিনে নতুন ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর নতুন ফ্রেন্ডস হয়ে থাকলে আমার ফ্যামিলিতে তোমরা প্লিজ সাবস্ক্রাইবার করে দিও, আর নোটিফিকেশানটা অন, বেল আইকনটা নোটিফিকেশান অন করে দিও। থ্যাংক ইউ।